আপনি কল দিয়েছিলেন হ্যাঁ আমি ফোন দিয়েছিলাম ওই আমার মিটারটা কি সমস্যা হয়েছে দেখেন তো আপনারা টাকা ভরছি কিন্তু টাকা তো না এই দেখতো মিটারটা কি সমস্যা স্যার মিটার তো লক হয়ে গেছে আচ্ছা দেখ তো কি জন্য লক হইছে স্যার মনে হয় পিপরা পপরা কিছু বুঝছিস না তো আমার ভালো মিটারটা নষ্ট হইল কেমন কইরা আপনার মিটার তো পকডুইকা লক হয়ে গেছে মিটার যে হন বাপু লক হয়ে গেছে গাত অন কি আমার বিদ্যুৎ অফিসে গিয়ে একটা দরখাস্ত দিয়ে আসেন আর আমাদেরকে হাজার দুই এক টাকা দেন আমরা ঠিক করে দিতাছি আমি হলাম বাপু মহাজিন মানুষ এই সকালবেলা মিটারটার মধ্যে এক হাজার টাকা ঢুকাইছি প্রথম তো রাইয়া সাতশো টাকা দোষে বাকি তিনশো টাকা কই গেল আল্লাহ জানে আমি কইতারিনা আর এই যে তোমরা হনা কইলা ওই কি জানি হইয়া গেছে গা ওহনা বর কয় দুই হাজার টাকা লাগবে আমি দুই হাজার টাকা পাই মুখি বাপু আরে মুশকিল আপনি কয় টাকা রিসার্চ করছেন এটা কি আমার দেখার বিষয় আপনি যদি আনলক করাইতে চান তাহলে আমাকে দুই হাজার টাকা দেন আমি আনলক করে দিচ্ছি আচ্ছা বাপু তোমারে দুই হাজার টাকা দিলাম তার আগে তুমি আমার একটা কথা কও তো বাপু এই যে সকালবেলা মিটারটার মধ্যে আমি যে এক হাজার টাকা বললাম মিটার আছে সাতশো টাকা আমার বাকি তিনশো টাকা কই গেল একটু কত বাবু আরে মেয়া দুশো টাকা ডিমান্ড চার্জ চল্লিশ টাকা ব্যাড ট্যাক্স ষাট টাকা মিটার ভাড়া এটা তো প্রতি মাসেই লাগে আপনি জানেন না আর মিয়া আমার আগে এখন কথা কন আপনারা যখন মিটার লাগাইতেছেন তখন কইছেন এই মিটারের কোনো ভাড়া ঠাড়া নাই কোনো ট্যাক্স ম্যাক্স কিছু নাই আই তো তিনটা বছর ধরে মিটার মধ্যে টাকা ভর্তি গেছি আর আপনারা টাকা খালি কাই টেলি দিতেছেন কাই টেলি দিতেছেন আমার এই টাকা শোধ হইব কবে আমার আইজ কইয়া যান আরে ভাই এত কথা বলে আমার লাভ নাই যা বলার বিদ্যুৎ অফিসে যা বলেন এখন যদি মিটার আনলক করতে চান তাহলে আমার বলেন আমি কই রাজি যাই আচ্ছা বাবু আহ তুমি আমার লোকের টিম আহ এই তুমিও নামো এই যে খাম্বাটা তো দেখতেই এই খাম্বাটা এই যে তিনটা বছর ধরে আমার জমির উপরে যদি পাঁচশো টাকা করেও ভাড়া হয় তাইলেও তিন বছরে তিরিশ হাজার টাকা আসে এই যে তিরিশ হাজার টাকা ভাড়া এটা হারা দিবে খেড়া পিলারের সাথে মিটারের সম্পর্ক কি পিলারের লগে মিটারের হিসাব বোঝো না আমার জমিতে তুমি তিন বছর ধরে পিলা লাগাই রাখছো হেয়ার ভাড়া দিবা না আর তুমি হন্দিয়া ওই মিটারের ভাড়া নিবা তুমি হিসাব বোঝো না না স্যার এই লোক পাগল হয়ে গেছে চলেন আমরা যাই আরে ভাই আপনার এত সমস্যা হলে আপনি বিদ্যুৎ অফিসে যা কমপ্লেন দেন এখন আপনি কি মিটার ঠিক করাইবেন মিটার তো বাবু ঠিক করাইতে হইব এখন তোমরা যখন আইছো তোমাকে তুমি হামদারি করান লাগে না

না আমার জমিতে খাম্বা বহাইবা আমার ভাড়া দিবা না মিটারের ভাড়া নিবা